জীবনে তো অনেক কিছুই খেয়েছেন কখনো কি বেগুনের বার্গার খাওয়া হয়েছে আমার মনে হয় এখনো হয়নি তাই আপনাদের জন্যে আজকে আমি দেখাবো বেগুনের বার্গার তৈরি করে অসাধারণ মজার খেতে এবং হাতের কাছে যা আছে তা দিয়েই বানাতে পারবেন এই মজার ঝাঁকা একটা রেসিপি তো এর জন্য লাগছে আমার একটা বেগুন বড়ো সাইজের আমি বেগুনটাকে স্লাইস করে যতটা সম্ভব পারা যায় চিকন চিকন করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা গাজর দুটো টমেটো গাজরটাকে মোটা দিক দিয়ে আমি গ্রেড করতে চেয়েছিলাম তো একটু বেশি মোটা হয়ে যাচ্ছে দেখে চিকন যে সাইড সেটা দিয়েই গ্রেড করে নিতেছি আর একটা গাজরেই মোটামুটি হয়ে যায় কারণ বেগুনের স্লাইসগুলি খুব পাতলা পাতলা আর খুব বেশি না তো যাই হোক এভাবে একটা গাজরেই মোটামুটি অনেকটা হয়েছে আপনারা চাইলে এখানে গাজর টমেটোর পরিবর্তে অন্য অন্য যা কিছু আসলে এখানে দেওয়া যায় সব কিছুই দিতে পারবে না এক কথায় আপনার হাতের কাছে যা আছে তা দিয়েই আমি টমেটোটাও এখানে গ্রেড করতে চেয়েছিলাম কিন্তু টমেটোটা একটু ঘাটতারা এখানে হচ্ছে না তো ওকে বটি দিয়েই একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কিছু ধনে পাতা তো চলেন এখন বেগুনগুলিকে কি করি সেটা দেখা যাক আমি এখানে বেসন নিলাম দুই চামচ এর একটু বেশি তো যাই হোক এতটুকুতেই আমার হয়ে যাবে এখন এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ ধনিয়া মরিচ গুঁড়া দিয়ে এটাকে শুকনো অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না এইভাবে শুকনাভাবে দিব যদি আপনাদের কারো কাছে বেসন হাতের কাছে না থাকে আর রেসিপিটি দেখেই খেতে ইচ্ছে করছে তখন কি করবেন আটা ময়দা যেটা থাকবে অথবা চাউলের গুঁড়ি সেটার ভিতরেই পরিমাণ মতো লবণ হলুদ ধনিয়া মরিচের গুঁড়া মিশিয়ে এইভাবে বানিয়ে নেবেন তো আমি ডিমের এই হলুদ অংশটা কুসুমটা উঠিয়ে রাখলাম আর সাদা অংশটাতে লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম এখন জাস্ট আপনার বেগুনগুলি দিয়ে ডিমের সাদা অংশটার ভিতর এভাবে কোট করে আবার ওইখানে দিয়ে দিব বেসনের ভিতর কোট করতে তো এভাবে হয়ে গেল খুবই সহজ খুবই সিম্পল বিশেষ করে যারা একা একা থাকেন মা বাবা ছাড়া দূরে থাকতে হয় কিন্তু মজার মজার খাবার খেতে ইচ্ছে করে হয়তো ঝুট ঝামেলার কারণে খাওয়া হয় না কিন্তু এই খাবারটা কিন্তু বানানো যেতেই পারে একদমই সহজ যে কেউ বানাতে পারবেন হাতের কাছে যা আছে তা দিয়ে আর খুব অল্প খরচেও হয়ে যায় তো এইভাবে করে আমি অল্প একটু তেলের ভিতরে এগুলি দিয়ে উঠিয়ে নিব ভেজে ভেজে দুটো পাশ এগুলি ভাজতে খুব বেশি সময় লাগে না কারণ খুবই পাতলা করে কাটা তো এই যে দেখেন হয়ে গেছে আমার বেগুনগুলি কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে একবার টৈম্বর হয়ে গেছে তো যাই হোক এখানে ডিমের কুসুমটা যে ভেজে রাখলাম সেটা গাজর টমেটো কুচি ধনে পাতা কুচি আর ওইদিকে হলো লেটুস পাতা এই লেটুস পাতার গাছটা আমি তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম আপনার ভ্যানে থেকে সারা বছরই প্রায় থাকে আপনিও চাইলে এরকম একটা কিনে ঘরে রেখে দিতে পারবেন যে কোনো সময় যে কোনো খাবারে ইউজ করতে পারবেন তো এই বেগুনগুলির ভেতরে এখন আমি একটু সস যার যেটা হাতের কাছে থাকবে আসলে আর যার যেটা দিয়ে খেতে ভালো লাগবে সেটাই দিবেন তো আমি এখানে ধনে পাতার চাটনি নিচে একটু দিয়ে তারপর উপরে দিয়ে দিচ্ছি আপনার কুচি এখন আসলে আপনাদের সব কিছু ইনগ্রিডিয়েন্টস এটার ভিতরে ঢুকিয়ে জাস্ট খেয়ে নেবেন এটা আসলে আগে পরে কোনো কিছু নেই একটু লেটস পাতা দিয়ে দিলাম এখন একটু টমেটো দিয়ে দিব একটু গাজর একটু সব কিছু দিয়ে দিয়ে তারপর এটাকে পেয়েছি হয়ে গেল আপনার অসাধারণ মজার বেগুনের বার্গার বলেন যাই বলেন আমি এটাকে নাম দিয়েছি বেগুনের বার্গার বাচ্চাদেরকে যত বেশি আকর্ষণীয়ভাবে খাবার উপস্থাপনা করতে পারবেন ততটাই ওরা মজা নিয়ে খাবে এটাই আসলে টেকনিক এই টমেটোগুলি আমার বাচ্চাদের এমনিতে দিলে খায় না বা কোনো তরকারিতে দিলেও উঠিয়ে রেখে দেয় তো আজকে এইভাবে দেওয়ার পর একদম সুন্দর করে খেয়ে নিয়েছে বুঝতেও পারেনি যে এটার ভেতর আমি টমেটো ভরে দিয়েছি তো যাই হোক আমার বাচ্চারাও খুশি আমিও খুশি আর আপনারাও যদি এরকম খুশি হয়ে যেতে চান অবশ্যই একদিন ট্রাই করবেন এই বেগুনের এই রেসিপিটি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং টুক করে একটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে এই অতি সাধারণ হলেও মজার একটি খাবার সম্পর্কে তো সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো আর এতক্ষণ যে বক বক করলাম পেস্টটা কিন্তু ফলো করেন নাই যদি ফলো করে না থাকেন একটু ফলো করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ